বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা পড়বো সিআরপিসির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে আমাদের চ্যাপ্টার নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন যে 34 নাম্বার যে চ্যাপ্টার আছে সেটা আমরা পড়বো, চ্যাপ্টার নাম্বার 34। এইখানে আমাদের 464 থেকে নিয়ে আমরা মোটামুটি 475 পর্যন্ত পড়বো। এখানে এক প্রকারের বিচার প্রক্রিয়া আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে লুনেটিক্স, সহজ বাংলায় যাদেরকে আমরা পাগল বলি, যে পাগলের বিচার সংক্রান্ত বিষয়। তবে আমরা তিনটা অবস্থা পাই, একটা হচ্ছে সে ব্যক্তি অপরাধটা করার সময় পাগল ছিল এমন হইতে পারে, অথবা অপরাধটার ইনভেস্টিগেশন তদন্ত বা ট্রায়ালের সময় পাগল ছিল এরকম হইতে পারে, অথবা ট্রায়াল হওয়ার পর শাস্তি ভোগ করার সময় পাগল। তো আমরা এখানে পাগলের যে অবস্থাটা পাবো এটা মেইনলি এটা হচ্ছে যখন তার বিচার বা ইনকোয়ারি চলতেছিল তখন সে যদি লুনেটিক হয়, এবং যখন সে অপরাধ করতেছিল তখন সে যদি লুনেটিক হয়। মোটামুটি এই দুইটাই কভার করা হয়েছে। আর যখন শাস্তি ভোগ করার সময় যদি সে পাগল হয় সে বিষয়ে এইখানে কোনো আলোচনা করা নাই সিআরপিসিতে। তাহলে যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, ভিডিও শুরু করার প্রথমেই আপনাদেরকে আমরা বলবো 26টা ক্লাসের আমাদের বার কাউন্সিলের জন্য ম্যারাথন কোর্স চালু হচ্ছে। যারাই পরীক্ষা অংশগ্রহণ করবেন, প্রস্তুতি ভালো না, অ্যাটলিস্ট 5টা তো করতেই হবে, তাদের জন্য আমাদের এই 1500 টাকায় মাত্র আপনারা 26টা ক্লাস পাবেন। এগুলো আমাদের প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি সপ্তাহে 3 দিন ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, আশা করি আপনারা জয়েন করবেন। বিস্তারিত আমাদের একাধিক ভিডিও আছে, দেখে নেবেন। এখানে 464 সর্বপ্রথম ওই কথাটা বলে যে যদি কোনো ম্যাজিস্ট্রেট যখন কি করতেছেন একটা ইনকোয়ারি অথবা ট্রায়াল, যখন ম্যাজিস্ট্রেট একটা ইনকোয়ারি বা ট্রায়াল করতেছেন তখন তার সামনে একজন ব্যক্তিকে উপস্থাপন করা হইল, যাকে ম্যাজিস্ট্রেট মনে করতেছেন যে এই ব্যক্তি হচ্ছে আনসাউন্ড মাইন্ড। আমরা এই যে প্যানাল কোডের মধ্যে পাবো আনসাউন্ড মাইন্ড, এখানে লুনেটিক এবং আনসাউন্ড দুটোই শব্দ ব্যবহার করা হয়েছে, ইনসেনও ব্যবহার করা হয়েছে, ইডিয়েটও ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা দেখব। তাহলে একজন ব্যক্তিকে যখন বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হইলো, ম্যাজিস্ট্রেটের মনে হইল এই ব্যক্তিটা আনসাউন্ড মাইন্ড, সে নিজেকে নিজে ডিফেন্ড করতে পারবে না। দুইটা কারণ, ম্যাজিস্ট্রেটের মনে হইলো সেই ব্যক্তি আনসাউন্ড মাইন্ড এবং এই জন্য সে নিজেকে নিজে ডিফেন্ড করতে পারবেন না, তখন ম্যাজিস্ট্রেট কি করবেন এই বিষয়ে একটু তদন্ত করবেন, এবং আরো কনফার্ম হওয়ার জন্য সিভিল সার্জনের কাছে ওই ব্যক্তিকে পাঠাবেন যে আসলে এই ব্যক্তি কি প্রকৃতপক্ষে আনসাউন্ড বা লুনেটিক কিনা। তারপর সিভিল সার্জন সাহেব যেই প্রকার নির্দেশনা দিবেন সেগুলো উনি নোট করবেন এবং কারণটা লিখে রাখবেন। তাহলে আমরা 464টিতে পাচ্ছি, যখন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ইনকোয়ারি অথবা ট্রায়াল পর্যায়ে কোনো ব্যক্তিকে আনা হবে, যদি ম্যাজিস্ট্রেট সাহেব মনে করেন যে উনি হচ্ছেন আনসাউন্ড মাইন্ড এবং নিজেকে নিজে ডিফেন্ড করতে পারবেন না, তাহলে উনি এর কারণটা লিখবেন, তদন্ত করবেন, সিভিল সার্জনের কাছে পাঠাবেন মতামতের জন্য। তার মতামত যেটা আছে সেটা উনি লিখে রাখবেন। আর লিখে রাখার পর কি কাজটা করবেন পরবর্তীতে সেটা আমরা পরবর্তী সেকশনে পাবো। আর যেটা হচ্ছে সেটা যে এই কার্যক্রম প্রসিডিংটাকে উনি সাসপেন্ড করবেন, পোস্টপোন করবেন, আপাতত বন্ধ রাখবেন। তাহলে আমরা একটা সেকশন সম্পর্কে ক্লিয়ার হইলাম। পরবর্তী 465 একই রকম কথা, শুধু দুইটা ব্যতিক্রম। প্রথম ছিল ম্যাজিস্ট্রেট আদালতে, এখন মামলাটা যদি কোর্ট অফ সেশন বা দায়রা আদালতে যদি এইরকম কোনো অভিযুক্তকে নিয়ে আসা হয়, তার ট্রায়াল পর্যায়ে অথবা ইনকোয়ারি পর্যায়ে যদি দেখা যায় এই ব্যক্তিটা আনসাউন্ড মাইন্ড এবং সে নিজেকে কি করতে পারবে না, নিজে ডিফেন্স করতে পারবে না, যদি কোর্টের মনে হয় কোর্ট কারণটা লিখবে এবং কার্যক্রমকে স্থগিত করবে। পার্থক্য একটাই, শুধু দায়রা জজ হইলে ওনারা সিভিল সার্জনের কাছে পাঠাইতে হবে না, উনি নিজেই কারণটা লিখবেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য এই যে মামলা ট্রায়ালটাকে পোস্টপোন করবেন। আসামিকে কি করবেন একটু পরে আমরা দেখব। তাহলে আমরা 64 এবং 65 পাইলাম, 64টিতে ম্যাজিস্ট্রেটের কাছে যখন আসতেছে আর 65টিতে যখন দায়রা জজের কাছে আসতেছে। ম্যাজিস্ট্রেটের কাছে আসলে উনি নিজে তদন্ত করবেন এবং সিভিল সার্জনের কাছে পাঠাবেন, আর দায়রা জজ আদালতে উনি নিজে তদন্ত করে কি করবেন কারণটা লিখবেন, এবং এই যে অভিযুক্ত আছে তাকে কি করবেন এটা পরবর্তীতে আমরা পাবো। তো তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের এই যে 466 বলতেছে রিলিজ অফ লুনেটিক পেন্ডিং ইনভেস্টিগেশন অর ট্রায়াল।
অর্থাৎ একটা তদন্ত চলতেছে, ট্রায়াল চলতেছে। তো এই ক্ষেত্রে তখন আসামিটাকে কি করা হবে, এই পাগলটাকে কি করা হবে? তো বলতেছে যখন এরকম পাওয়া যাবে যে ব্যক্তিটা আনসাউন্ড মাইন্ড অথবা ইনক্যাপাবল অফ মেকিং হিজ ডিফেন্স, সেটা ম্যাজিস্ট্রেট আদালত হোক অথবা হোক দায়ের আদালতে, তখন তাকে যেটা করা হবে সেটা হচ্ছে যে তাকে রিলিজ করে দেওয়া হবে, চাই তার অপরাধটা বেইলেবল হোক অথবা নন বেইলেবল হোক, তাকে বেল দেওয়া হোক বা না হোক, বেল নেওয়া হোক বা না হোক, তখন তাকে কি করা হবে, তাকে যে জামিনদার সহ সাফিসিয়েন্ট সিকিউরিটি জামিনদার সহ তাকে কি করতে হবে, শেল বি প্রপারলি টেকেন কেয়ার, অর্থাৎ জামিনদার সহ জামিন দেওয়া হবে। এই শর্তে কি শর্ত, যে তার যত্ন নেওয়া হবে, সে অন্য কারো ক্ষতি করবে না, এবং যখন আদালত বলবে তখন আদালতে উপস্থাপন করা হবে। এই মর্মে তাকে কি করা যাবে, সিউরিটি দিয়ে তাকে, কেউ যদি তার জামিনদার হয় তার বরাবর রিলিজ করে দেওয়া যাবে। তাহলে 466-টির প্রথমাংশ বলতেছে যদি কেউ আনসাউন্ড মাইন্ড হয় এবং ইনক্যাপাবল অফ ডিফেন্স হয়, তার যে বিচার প্রক্রিয়া সেটা পোস্টপোন যখন থাকতেছে, চাই তার জামিন নেওয়া হোক বা না হোক, বেইলেবল হোক বা না হোক, কেউ যদি তার জিম্মাদার হয় তার যত্ন নিবে, সে কারোর ক্ষতি করবে না, এবং যখন ম্যাজিস্ট্রেটের প্রয়োজন করবে নোটিশ করবে তাকে উপস্থাপন করা হবে, এই শর্তে তার কাছে দিয়ে দেওয়া হবে। এখন যদি কেউ এরকম না নিতে চায়, তো বলতেছে যে যেটা হচ্ছে ইফ দ্য কেস ওয়ান অফ হুইচ ম্যাজিস্ট্রেট বেল শুড নট বি টেকেন, যদি কারণবশত, কোনো কারণবশত ম্যাজিস্ট্রেটের মনে হয় যে না একে আসলে কারো জিম্মাদারে বেলে দেওয়া যুক্ত হবে না, অথবা কেউ যদি জামিনদার না হতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা কোর্ট যে কাজটা করবে সেটা হচ্ছে তাকে ডিটেইন করবে সেফ কাস্টাডি। এখন এই সেফ কাস্টাডি কাকে বলতেছে সেটা যদি আমরা দেখি, একটু নিচের দিকে আমরা পাবো যে লুনেটিক অ্যাসাইলমেন্ট, সহজে আর বলে পাগলাগারদ যেখানে আমরা বলি, তাকে সেখানে কি করা হবে, আটক রাখা হবে। তো এই জন্য সরকারের একটা আইন আছে, লুনেসি অ্যাক্ট 1912, এই আইনের অধীনে সরকার বিধিমালা প্রস্তুত করবে সে অনুযায়ী। তাহলে আমরা 464-টিতে ম্যাজিস্ট্রেট, 465-টিতে দায়রা জজ, 466-টিতে তাদের কার্যক্রমটা দেখলাম। কেউ যদি জিম্মাদার হয় সে তার সেবা যত্ন করবে, কারো ক্ষতি করবে না, যখন আদালত বা ম্যাজিস্ট্রেট ডাকবে নিয়ে আসবে এই মর্মে তার কাছে দিয়ে দিতে পারে। আর যদি ম্যাজিস্ট্রেট হয় বলে যে তাকে জামিন দেওয়া ঠিক হবে না, অথবা কেউ যদি জিম্মাদার না হয় তাহলে তাকে লুনেটিক অ্যাসাইনমেন্টে ডিটেইন করে রাখা হবে, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। পরের প্রক্রিয়া আমরা দেখি যে 467 বলতেছে কি, রিজিউম অফ ইনকোয়ারি অফ ট্রায়াল, পুনরায় মামলার তদন্ত এবং বিচার শুরু করার ক্ষমতা। বলতেছে যে আদালত যে কি করলো 464-টির অধীনে বা 465-টির অধীনে যে পোস্টপোনটা করলো, আদালত এনি টাইম যদি মনে হয় কি সে সুস্থ আছে, তাহলে তার ট্রায়ালটা শুরু করার ক্ষমতা প্রাপ্ত, এই জিনিসটাই বলা হচ্ছে। আর এই ব্যক্তিকে যে উপস্থাপন করে সে সুস্থ হইল কি না, এ সুস্থ হইল কি না এই বিষয়ের জন্য যে যাদের জিম্মা দেওয়া হয়েছিল, অথবা আমরা যদি সিভিল সার্জন আছেন যারা আছেন, এদের কাছে যারা সার্টিফাইড করবে যে ব্যক্তি নিজেকে ডিফেন্স করার মতো, তাদের কথাটা শেল বি রিসিভেবল ইন এভিডেন্স, অর্থাৎ যাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল তারা যদি বলে না ঠিক হয়ে গেছে, অথবা যে পাগলাগারদে রাখা হয়েছিল তার করে পরিদর্শক যদি বলে নিজেকে নিজে ডিফেন্ড করতে পারবে, তাহলে সেটা একটা এভিডেন্স হিসেবে গণ্য হবে। এখন আসি আমরা 468। তো 468-তে বলা হয়েছে যখন একে কি করা হইলো, আবার ম্যাজিস্ট্রেটের কাছে আনা হইলো, তো ম্যাজিস্ট্রেটের কাছে যখন আনা হবে তো তার ম্যাজিস্ট্রেট কি বলবে, যদি আনা হওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসলে সে নিজেকে নিজে ডিফেন্স করতে পারবে, তাহলে মামলার কার্যক্রম পরবর্তী ধাপে যাবে, ম্যাজিস্ট্রেট শুরু করবে। আর যদি ম্যাজিস্ট্রেটের মনে হয় যে না, এ আসলে যতই সার্টিফাইড কপি আসুক এ আসলে এখনো পাগল, ম্যাজিস্ট্রেট বা কোর্ট, তারা আবার কি করবে, এই 466-টির মতো করে আবার তাকে হয় কারো জিম্মায় অথবা লুনেটিক অ্যাসাইনমেন্টে পাঠায় দিবে। তো এই পর্যন্ত চলে গেল আমাদের দুইটা জিনিস। এখন আসি আমরা 469। এই 469 আর একটা কথা বলে, এখানে বলা হচ্ছে হোয়েন অ্যাকিউজড এফায়ার টু হ্যাভ বিন ইনসেন। আমরা দণ্ডবিধিতে 84 ধারায় জানি যখন ইনসেন ব্যক্তি কোনো অপরাধ করে, পাগল যখন অপরাধ করে তার শাস্তি হবে না, অর্থাৎ সে এক্সেপশনের মধ্যে আসবে। তো এই রকম ব্যক্তিকে যখন কি করা হইলো, যখন একজন একিউজকে আনা হইলো,
কিন্তু সে সাউন্ড মাইন্ড, ইনকোয়ারি এবং ট্রায়ালের সময় এবং ম্যাজিস্ট্রেট যাবতীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখলেন কি যখন অপরাধটা হচ্ছিল তখন আসলে ব্যক্তি লুনেটিক ছিল, সে জানতো না এটা একটা অপরাধ বা আইনের বিরুদ্ধে। এই জিনিসটা যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন তাহলে উনি কি করবেন, প্রসিড করবেন, মানে হচ্ছে তাকে উনি পরবর্তী কেসের জন্য এই যে 84 ধারায় যে তার এক্সেপশনের অধীনে তাকে খালাস করে দিবেন, অর্থাৎ কোর্ট প্রসিডিংটা চালিয়ে যাবেন। তাহলে 469-এ হচ্ছে যখন সে অপরাধটা করার সময় লুনেটিক ছিল কিন্তু ট্রায়ালের সময় সে সাউন্ড মাইন্ড, এইরকম ক্ষেত্রে দণ্ডবিধি 84 ধারা আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে বুঝে আসবে যে তাকে কি করবেন, রিলিজ করে দিবেন। তো এখন 470-এ বলছে জাজমেন্ট অন ইকুইটাল অন গ্রাউন্ড অফ লুনেসি, এই যে পাগলের ভিত্তিতে ইকুইটাল দেওয়ার ক্ষেত্রে এখানে কিছু শব্দ উজ্জ্ব করা আছে, অর্থাৎ কম ব্যবহার করা হয়েছে। এই যে রিলিজ করবেন, কিন্তু ম্যাজিস্ট্রেটে যদি কোনো কারণবশত মনে হয় যে আসলে সম্পূর্ণ সুস্থ না, আবার কাজটা করবে, তাহলে তাকে কি করতে পারবেন, তাকে এই যে তাকে না ছেড়ে দিয়ে তাকে সরকারের স্পেশাল যে অ্যাসাইলেমগুলো আছে সেগুলোকে কিন্তু তাকে পাঠিয়ে দিবেন। এবং এই 470 বলতেছে তার যে জাজমেন্টটা লেখা হবে সেখানে স্পেশালি যে উনি অপরাধটা করেছেন কি করেন নাই সেটা স্পষ্টভাবে ক্লিয়ার করবেন। এটা হচ্ছে 470-এ যখন ইকুইটালের জাজমেন্টটা লেখা হবে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর ওই 471-এ বলতেছে এইরকম ব্যক্তিকে যখন কি করা হবে, খালাস করে দেওয়া হচ্ছে, তখন তাকে ডিটেইন করে রাখা হবে সেফ কাস্টাডিতে, যদি ম্যাজিস্ট্রেটের মনে হয় সে যাতে অন্য কারো ক্ষতি না করে, তাহলে সেফ কাস্টাডি কোনটা, যে সেফ কাস্টাডিতে তাকে রাখা হবে। তো লুনেসি অ্যাক্ট 1912 এর অধীনে সরকার যা যা নিয়ম কানুন করে সেই হিসাবে তাকে আটক রাখা হবে। আর এখানে সাবসেকশন 2-এ বলতেছে পাওয়ার টু গভর্নমেন্ট রিলিভ ইন্সপেক্টর জেনারেল অফ সার্টেন ফাংশন। তো আমরা জানি আদালতে ইন্সপেক্টর জেনারেল পিজন থাকেন, ওনার কিছু ক্ষমতা থাকে, তো সরকার সেই ক্ষমতাগুলো এই যে 473 এবং 474-এর অধীনে কি করতে পারবেন, অন্য যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন। তো আমরা যদি দেখি 473-এ যে কথাটা বলতেছে লুনেটিক প্রিজনার রিপোর্টেড ক্যাপাবল অফ মেকিং ডিফেন্স, ওই যে আমরা এখানে দেখলাম 466 এবং 468-তে যখন তাকে আবার কি করা হইলো লুনেটিক অ্যাসাইলমেন্ট বা প্রিজনে কারাগারে পাঠানো হইলো, যদি সেখানে যে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন অথবা সেইখানে দুইজন ব্যক্তি যারা ভিজিট করেন তারা যদি বলেন, দুইজন ব্যক্তি অথবা দুইয়ের বেশি ব্যক্তি যদি সার্টিফাইড করেন যে নিজেকে তো নিজে ডিফেন্স করতে সক্ষম, অর্থাৎ এ পাগল এখন আর নাই, তাহলে কি করবেন, তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসা হবে, ম্যাজিস্ট্রেট পরবর্তী কার্যক্রম শুরু করবেন। এখন আসি আমরা 474-এর ক্ষেত্রে, যখন ব্যক্তিকে অ্যাকুইট করা হইলো তারপরেও তাকে ডিটেইন করে রাখা হইলো, তো তখন তাকে রিলিজ করার ডিক্লার টু ফিট টু রিলিজ, তখন তাকে কখন তাকে রিলিজ করা হবে সে বিষয়টা। তো এটাও বলতেছে ইন্সপেক্টর জেনারেল আর ভিজিটর শেল বি সার্টিফাইড, ইন্সপেক্টর জেনারেল অথবা যে ভিজিটর তারা যদি সার্টিফাইড করে যে আসলে এই ব্যক্তি দ্বারা কোনো প্রকার ভীতি নাই, বাইরে গেলে কাউকে সে কি করবে না, কোনো প্রকার ক্ষতি করবে না, এইরকম যাবতীয় কিছু, তাহলে তাকে রিলিজ করে দেওয়া যাবে। অথবা সরকার যদি চায় তাকে রিলিজ করবে, অথবা তাইলে তাকে ডিটেন কাস্টডিতে রাখতে পারবে, অথবা পাবলিক লুনেটিক অ্যাসাইনমেন্টে যদি এর পূর্বে যদি না থাকে তাকে পাঠিয়ে দিতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে জনসাধারণের নিরাপত্তার যত ব্যবস্থা করার প্রয়োজন করবে। তো বলতেছে যে আসলে ইফ নট অ্যান্ড ইনক্রিজ ইজ অর্ডার টু বি ট্রান্সফার অ্যাসাইলাম, যদি সরকার একে যদি আবার অ্যাসাইলামে পাঠাইতে চায় সরকার চাইলে কি করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট করতে পারে একটা কমিশনে, যেখানে একজন জুডিশিয়াল অফিসার এবং দুইজন মেডিকেল অফিসার থাকবেন, তাকে যাচাই বাছাই করবেন যে আসলে সে ভালো না পাগল এই সংক্রান্ত বিষয়। তো আমরা যদি দেখি সেটা হচ্ছে যে তারা এই কমিশনটা একটা ফাইনাল রিপোর্ট তৈরি করবে এবং সরকারের কাছে জানাবে, সরকার সে অনুযায়ী তার সিদ্ধান্তটা নিবে, কথাটাই বলা হচ্ছে। সর্বশেষ 475, এই যে লুনেটিক কেয়ার অফ রিলেটিভ অফ ফ্রেন্ড, অর্থাৎ এই যে পাগল আছে তাকে আত্মীয় স্বজন বা ফ্রেন্ডের কাছে কখন হস্তান্তর করা হবে। তো 475-এর অধীনে এই কাজটা সরকার করতে পারে, তবে কিছু আন্ডারটেকিং যদি দেওয়া হয়,
কথা হচ্ছে, যদি আন্ডারটেকিং এইভাবে দেওয়া হয় যে তার সঠিকভাবে সেবা যত্ন করা হবে, সে কারো ক্ষতি করবে না, নিজের ক্ষতি করবে না, অন্য ক্ষতি করবে না, এরকম যদি লিখিত দেওয়া হয়, সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী তাকে যেখানে দেখা করার প্রয়োজন সেখানে যদি সময় মতো উপস্থাপন করা হয়, অথবা যদি কি করা আইনে ছেষট্টি ধারার অধীনে ডিটেইন করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট যখন ডাকবেন তখন যদি উপস্থিত করানো হবে এই মর্মে স্বীকারোক্তি দেওয়া হয়, তাহলে রিলেটিভ কে অথবা ফ্রেন্ড বরাবর তাকে কি করা যাবে, হস্তান্তর করা যাবে, তাকে আর জেলে কিন্তু থাকতে হবে না। মোটামুটি আমাদের এই জিনিসগুলোই বলা হচ্ছে আমাদের এই লম্বা চওড়ার জিনিসগুলোতে। আর সাবসেকশন যদি আমরা টু এ দেখি, ইফ দ্য পার্সন সো ডেলিভারি ইজ অ্যাকিউজড অফ এনি অফেন্স, ট্রায়াল অফ হুইচ হ্যাজ বিন পোস্টপোন্ড বাই রিজন অফ হিজ বিং আনসাউন্ড মাইন্ড অ্যান্ড ইনকেপাবল অফ ডিফেন্স, যদি আসলে এরকম ব্যক্তি তার পাগলের জন্য সে বারবার যখনই ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে মনে হচ্ছে সে পাগল, এরকম যদি ডিলে হয়, অ্যান ইন্সপেক্টিং অফিসার রিফার ইন টু দ্য সাবসেকশন 1(b) সার্টিফাইড দ্যাট এনি টাইম অফ ম্যাজিস্ট্রেট অর কোর্ট সাস পিজন ইজ ক্যাপাবল অফ মেকিং ডিফেন্স সাস ম্যাজিস্ট্রেট অর কোর্ট শেল রিলেটিভ, যখন আপনি আত্মীয় স্বজনের কাছে কারো কাছে পাঠিয়ে দিলেন, মাঝে মধ্যে সরকার নির্ধারিত জায়গায় নিয়ে গেলেন, তখন যদি সেখানকার যারা ও দায়িত্বপ্রাপ্ত তারা যদি মনে করেন এতে সুস্থ হয়ে গেছে, তাহলে যখনই সেই রিপোর্টটা যাবে আদালত, যখন তাকে কি করবে নোটিশ করবে, যে জিম্মাদারকে সে আদালতে উপস্থাপন করবে। আর এই যে যে ব্যক্তি ইন্সপেক্টিং অফিসার, উনি যেই রিপোর্টটা দিলেন এই সুস্থ, সেটা অ্যাজ এভিডেন্স হিসাবে গৃহীত হবে। তাহলে মোটামুটি আমরা এই যে 464 থেকে 475-এর মধ্যে দেখলাম লুনেটিক ট্রায়াল, এইটা বাংলাদেশ বার কাউন্সিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু না, তবে যদি প্রশ্নপত্র খুব কঠিন হয় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তো অবশ্যই আসতে পারে। তাহলে আমরা বুঝলাম পাগলের বিচার যদি ম্যাজিস্ট্রেট আদালতে হয় 464-এর অধীনে, ম্যাজিস্ট্রেট নিজে এবং সিভিল সার্জনের মাধ্যমে কনফার্ম হবেন, বিচারকে পোস্টপোন করবেন, যদি দায়রা আদালতে হয় তাহলে সিভিল সার্জনের কাছে পাঠানোর প্রয়োজন নাই, ম্যাজিস্ট্রেট নিজে কারণটা লিখবেন এবং বিচারকে পোস্টপোন করবেন। আর 466-টিতে পোস্টপোন পরে কি করবেন, যদি সে তাকে বেল দেওয়া হোক অথবা বেল দেওয়া না হোক, তাকে কি করবেন, সে যদি কারো ক্ষতি না করে, কোনো যদি জিম্মাদার হয় তার সেবা যত্ন করা হবে, ম্যাজিস্ট্রেট যখন ডাকবেন তখন উপস্থাপন করা হবে, এই মর্মে কেউ জিম্মাদার হলে তাকে রিলিজ করে দিবেন অথবা সরকারের যে লুনেটিক অ্যাসাইনমেন্টে তাকে পাঠিয়ে দিবেন। তারপরে 477-তে যে কোনো সময় আবার মামলার পুনর্বিচার করতে পারবেন, মামলাটা শুরু করতে পারবেন 468-তে, যদি তাকে উপস্থাপন করা হয়, যদি দেখা হয় যে সুস্থ তাহলে তার বিরুদ্ধে বিচার চলবে, আর যদি অসুস্থ মনে হয় তাহলে আবার পোস্টপোন করবেন। আর 469-এ বলা হচ্ছে, যখন অপরাধটা করার সময় সে ব্যক্তি ইনসেন্ট ছিল কিন্তু বিচারের সময় সে সুস্থ, এইরকম ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট কি করবেন, তার যদি সন্তুষ্ট হন সবকিছু থাকেন, তাহলে তাকে সে পরবর্তী ধাপে যাবেন, অর্থাৎ তাকে যখন একুইট করবেন সেখানে জাজমেন্টের মধ্যে লিখবেন যে অপরাধটা সে করেছে কিন্তু সে লুনেটিক ছিল। তো এইরকম ব্যক্তিকে খাঁচার বাইরে পাঠানোটা সন্দেহজনক, তো এরকম ম্যাজিস্ট্রেট চাইলে তাকে কি করতে পারবেন, আবার তাকে সেফ কাস্টডিতে পাঠিয়ে দিবেন। এই সেই জিনিসটাই বলা হচ্ছে, সেফ কাস্টডিতে থাকার সময় দুই রকম ব্যক্তি থাকতে পারে, 66-এর অধীনে আসতে পারে, 68-এর অধীনে আসতে পারে। তো এরা যখন আসবে, যখন ক্যাপাবল হবে আবার ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে, যখন দুইজন বা আইজিপি যিনি আছেন অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন উনি যখন বলবেন, অথবা যখন ডেলিভারি করার কখন ফিট বলবো, যখন তারা সার্টিফাইড করবেন তখন। আর এক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আত্মীয় স্বজন কি করেন, যদি সেখানে বন্ড সিগনেচার করেন, আমরা বলতে পারি এখানে যদি বন্ড সিগনেচার করেন যে তার সেবা যত্ন করা হবে, তাকে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা হবে না, সে অন্য কারো ক্ষয়ক্ষতি করবে না, এই কাজ যাবতীয় জিনিসগুলো করলে এবং সময় মতো আদালতে উপস্থাপন করা হবে, তাকে রিলিজ করে দিতে পারেন, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে লুনেটিক ট্রায়ালে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা চাইলে রবিবার থেকে আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অংশগ্রহণ করতে পারেন।